দেশের দ্বিতীয় বৃহৎ বিমানবন্দর চট্টগ্রামের শাহমানত আন্তর্জাতিক বিমানবন্দর প্রতিদিন গড়ে উঠানামা করে আঠারোটি অভ্যন্তরীণ এবং চল্লিশটি আন্তর্জাতিক ফ্লাইট প্রায় পাঁচ হাজারের বেশি যাত্রী এই বিমানবন্দর ব্যবহার করেন যাদের অধিকাংশই প্রবাসী কর্মী প্রথমবারের মতো বিদেশ যাওয়ার সময় কার্যক্রম সম্পর্কে না জানায় বিড়ম্বনায় পড়েন অনেকে কোন গেট দিয়ে প্রবেশ করতে হবে কিংবা কোন কাউন্টারে চেকিং করতে হবে এমন তথ্য অজানা থাকে যাত্রীদের এমন সব সমস্যার সমাধানে মে আই হেল্প ইউ নামে বিশেষ হেল্পডেস্ক চালু করল বিমানবন্দর কর্তৃপক্ষ এই উদ্যোগকে স্বাগত জানালেও বিমানবন্দরের সেবার মান আরো উন্নত করার দাবি যাত্রীদের নগদে পাঁচশো টাকা বাতার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ বিশ কোটি টাকার পুরস্কার কিন্তু যাত্রীরা বিদেশ থেকে আসবে হেল্প ডেস্ক হলে যাত্রীদের লাভ আমরা জানতে পারলাম লাগেজ হারাই গেছে এটা আমি ওখানে দিকে অভিযোগ করি তাহলে অবশ্যই ওনার আমাকে একটু হেল্প করবে বুধবার সকালে ডেক্সটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তসলিম আহমেদ যাত্রীদের যাতায়াত সহজ করার পাশাপাশি ডেক্সটি হয়রানি বন্ধে সহায়ক হবে বলে প্রত্যাশা তার এটা চাচ্ছি সেটা হলো যে আমাদের যাত্রীরা যারা বাইরে থেকে আসে অথবা যায় তারা যেন সার্ভিসটা আমাদের বিমানবন্দর থেকে পায় সার্বক্ষণিক দুজন কর্মী দিয়ে পরিচালিত হবে এই হেল্প ডেস্কিপি সময় সংবাদ চট্টগ্রাম